তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। 53 বছর আগে জাতির পিতার বজ্রকণ্ঠে যে ভাষণ ধ্বনিত হয়েছিল, অগ্নিঝরা সেই ভাষণের এক একটি বাক্য শব্দ এখনো প্রাসঙ্গিক জাতীয় জীবনে। ভাষণের দিনটিকে বিশেষভাবে স্মরণ করে দলীয় কর্মসূচি পালন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে দলের তেজগাঁও কার্যালয়ে এই আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। কেন্দ্রীয় নেতাদের আলোচনার পর বক্তব্য দেন দলীয় প্রধান শেখ হাসিনা। স্মৃতিচারণে আসে 5 দশক আগের সেই সময়। আমি দেখি আমাদের নেতারা কিন্তু ভিতরে দেখা যাচ্ছে, কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না। এটা প্রতিটি লাইনই হচ্ছে একটা কোটেশন। সরকার প্রধানের আক্ষেপ, যারা এই ভাষণ ও জয় বাংলার অস্তিত্ব অস্বীকার করে তারাই স্বাধীনতা বিরোধী। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন চিনিমিনি খেলতে না পারে। যারা জয় বাংলা স্লোগানে বিশ্বাস করে না, 7ই মার্চের ভাষণকে তারা প্রেরণা বলে মনে করে না, যার তার অর্থ তারা স্বাধীন বাংলাদেশই চায় না, বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি চায় না, তো তাদেরকে কেন মানুষ ভোট দেবে? সেই জন্যই তো তারা বারবার সেই 2008-এর নির্বাচনে 300 সিটের মধ্যে 30টা সিট পেয়েছিল, আর এরপরে তো আরও দুরবস্থা, পরে তো 7টা সিট। এখন ইলেকশন না করে ইলেকশন বানচাল এবং মানুষের কীভাবে দুর্ভোগটা পাবে, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ এইসব সৃষ্টি করে দেশটাকে ধ্বংস করতে চায়। স্বাধীনতার গৌরবময় ইতিহাস সবাইকে চর্চা করার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আমি চাই না কেউ হিসাব করতে পারবে কিনা যে কতদিন কত ঘন্টা এই ভাষণ বাজানো হয়েছে আর কত মানুষ শুনেছে। এটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত। নিজের ছেলে মেয়ে নাতিপুতি আমরাও এটা মনে করি, সকলকে এটা শিক্ষা দেওয়া উচিত। দিবসগুলি সম্পর্কে যেন আমাদের যুব সমাজ প্রত্যেকেই জানে, জানতে পারে, সকলের জানা উচিত। কাজে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, ওই শিক্ষা না নিলে সামনের দিক এগিয়ে যাওয়া যায় না। এর আগে আলোচনা সভার শুরুতেই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার লেখা বঙ্গবন্ধু থেকে দেশরত্ন অনুপ্রেরণার মহাকাব্য বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা। এতে বঙ্গবন্ধুর সংগ্রাম থেকে শুরু করে দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী চ্যালেঞ্জ উঠে এসেছে। বইটির মুখবন্ধ লিখেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।